সৌদি আরবে যারা অবৈধভাবে রয়েছেন, আপনি কি জানেন সৌদি আরব সরকার গত 184 দিনে 2,92,904 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে? হ্যাঁ, এর জন্য 19টি মন্ত্রণালয় ও সরকারি বিভাগ একযোগে কাজ করছে। 11,828 জনকে কঠোরভাবে আটক করা হয়েছে। 35,831 জনকে রেসিডেন্সি আইন ভঙ্গকারী, এদেরকে পাকড়াও করা হয়েছে। 2,03,289 জন শ্রম আইন ভঙ্গকারী রয়েছে এর মধ্যে, এবং 92,204 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী। তাই আপনারা যারা ভাবেন সৌদি আরব স্বপ্নের দেশ এবং সৌদি আরবে আমি একবার গেলে আমাকে আর ফেরত আসতে হবে না, এমনকি যারা প্রতি বছর হজ ও ওমরা করতে এসে সৌদি আরবে অবৈধভাবে রয়ে যান, আপনাদেরকে বলছি আপনাদের কারণে কিন্তু যারা সৌদি আরবে বৈধভাবে থাকে তাদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে। কারণ যখন একজন অবৈধ ব্যক্তিকে আটক করা হয়, তার আশেপাশে 3-4 জন বৈধ লোককেও সাথে সাথে আটক করা হয়, এটিই নিয়ম। আপনারা বুঝতেই পারছেন গত 184 দিনে এতজন লোককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এতজনকে আটক করা হয়েছে। এবং সৌদি আরব প্রশাসন রমজান বলে যে চুপ করে থাকবে তা না, তারা প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত অভিযান পরিচালনা করছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 19টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে, সেখানে প্রবাসীদের ধরাটা তাদের জন্য কোনো ব্যাপার না। এদিকে সৌদি পুলিশ কঠোরভাবে ঘোষণা দিয়েছে, রমজান মাসে যারা অবৈধ রয়েছে তারা যদি ফুটপাথে এমনকি অবৈধ কোনো ব্যবসা করে তাদেরকে কঠোরভাবে পাকড়াও করা হবে এবং 1 সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাই সৌদি আরবে যারা অবৈধভাবে টুকটাক ব্যবসা করছেন, যাদের এই কামার কোনো মেয়াদ নেই, যাদের বৈধভাবে থাকার কোনো পারমিট নেই, তারা দয়া করে এই সমস্ত জিনিস চেঞ্জ করে আপনারা দূতাবাসে যোগাযোগ করুন এবং নিজ দেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন। ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন, যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এই ব্যাপারে সতর্ক হতে পারে। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।